আমাকে টেলিফোন করে বলা হলো যে তাড়াতাড়ি আসো, ডেডিকেটেড লাইন দিতে হবে, বিটিভি আসবে, এটা আগামীকাল অনুষ্ঠানটা প্রচার করবে। এটা কিন্তু কোনো লেটার ফেটার কিচ্ছু ছিল না কিন্তু। তো আমি তাড়াতাড়ি আসলাম, সে আবার এক্সচেঞ্জের মাধ্যমে আমি ওই বিটিভিকে সরাসরি দুইটা ডেডিকেটেড লাইন দিলাম, যেটার মাধ্যমে তারা ওই 24 তারিখে প্যারেডটা প্রচার করবে। কিন্তু আমি কিন্তু এটা সবাইকে প্রশ্ন করেছি, এরপরেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ওই প্যারেডে গিয়েছেন, সেটা কিন্তু প্রচার করা হয়নি টিভিতে, কিন্তু ওইটা কিন্তু প্রচার করা হয়েছিল। এটার কারণ কি? এটা দুইটা কারণ হতে পারে, যে 24 তারিখের প্যারেডটার টিভি একটা শক ইফেক্ট হিসাবে কাজ করেছে, যারা যদি কোনো অঘটন ঘটাতে চাইবে, কারণ ওই দিনকে তো প্ল্যান ছিল না 24 তারিখে ঘটনাটা ঘটানোর, যদি না ঘটায় সেই কারণেই হয়তো সরাসরি টিভিতে এটা প্রচার করা হয়েছিল। নাহলে আজ পর্যন্ত কিন্তু টিভিতে সরাসরি কোনো প্রোগ্রাম কিন্তু মিডিয়ার প্রচার করা হয়নি। 25 তারিখে আমাদের দরবারটা কিন্তু হওয়ার কথা ছিল সকাল 8টায়। আপনারা এখানে শহীদ পরিবার যারা আছেন অনেকেই জানেন যে 24 তারিখ রাত্রে যে টাট্টু শোটার ফাইনাল রিহার্সাল হয়েছিল অনেক রাত পর্যন্ত, ওইখানে আমরা সবাই গ্রাউন্ডের থেকে আস্তে আস্তে 12টা 12:30 এবং যারা আমাদের লোকজন ছিল, বিশেষ করে আমি যেহেতু আমাদের পি ইকুইপমেন্টটা আমাদের আমার ইউনিট দিত, সেই কারণে আমি আসি অনেক রাতে। তো এইটা যে 8টা থেকে পরবর্তীতে 9টায় হয়েছে এটা কিন্তু আমি জানতাম না। তো যথারীতি সকালবেলায় যখন আমার গাড়ি রাষ্ট্র নিতে আমার রানার বললো, স্যার এই দরবার পিছিয়ে 9টায় হয়েছে। তার মানে এটা কখন হলো? বললো স্যার রাত্রে এটা অর্ডার হয়েছে, আদেশ হয়েছে। তো যাহোক আমি অফিসে রিং করলাম, বললো হ্যাঁ স্যার 9টায়। তো আমি যেহেতু রেডি হয়ে গেছি, আমি আর দেরি না করে আমি অফিসে চলে গেছি। অফিসে যাওয়ার পরে আমার কোর্সমেটই ছিল আমার কমিশন ডাইরেক্টরের পরিচালক, তো তাকে আমি বললাম তুই যাওয়ার সময় আমাকে দরবারে নিয়ে যাস, আমি আর আমার গাড়ি আলাদা হবে নেব না। ও বললো আচ্ছা ঠিক আছে। এর মধ্যেই এখন যে আপনাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, উনি আমাকে কল করলেন। উনি কল করে বললেন যে জামান তুমি কি আজকের পেপার দেখেছো? না স্যার, একটা পেপার দেখেছি আমাদের সময়, বাকি সব পেপার দেখি নাই। তো উনি আমাকে বললেন যে নয়া দিগন্ত পেপারে দেখো, তোমার একটা ভালো ছবি আসছে এবং তুমি রাইফেলস পদক, আমি ওই দিনকে হায়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছিলাম 24 তারিখ প্যারেডে। তো উনি আমাকে কংগ্রেচুলেট করে টেলিফোন রেখে দিলেন। এরপরেই কিন্তু আমরা, আমি আর মশিউর আমার কোর্সমেট, আমার খুব ক্লোজ কোর্সমেট, আমরা দরবারে গেলাম। দরবারে যেহেতু আমি যেটার জন্য গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড হায়েস্টটা পেয়েছিলাম, ওই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের আরও যারা রাইফেলস মেডেল যেটা ডিজি কর্তৃক পাবে, তারাও বিভিন্ন ইউনিট থেকে আসছিল। তাদের সাথে আমি কথা বলতে বলতে কর্নেল আজম স্যার ছিলেন, আরও অনেকে ছিলেন, সবার সাথে বসে আমরা গল্প করতেছিলাম। এর মধ্যে ঠিক যখন 9টা বাজার 2-3 মিনিট আগে, 5 মিনিট আগেই আমার কোর্সমেট আরেক কোর্সমেট এলাহি, কর্নেল মুজিব স্যারকে প্যারেড হস্তান্তর করল। মুজিব স্যার প্যারেডটা নেওয়ার পরে আমরা সবাই অপেক্ষা করতেছি যে ডিজি আসবেন। আপনাদের এখানে একটা কথা আমি বলে রাখি, ওই সময় আমরা জানতাম না ডিজি যখন অফিসে ছিলেন তখনই কিন্তু ডিজির অফিস থেকে মাত্র 50 গজ দূরে আমাদের মেইন কোয়ার্টার গার্ড, যেখানে আমাদের ফার্স্ট লাইন অ্যামুনিশন সহকারে অস্ত্র কোয়ার্টার গার্ডে ছিল। উনি আসার আগেই কিন্তু এই কোয়ার্টার গার্ড ওয়াজ ক্যাপচার্ড বাই দি রিবেল গ্রুপ, যারা ওই দিনকে যে অঘটন ঘটিয়েছে এটা কিন্তু ডিজি মহোদয় যখন অফিসে ছিলেন তখনই কিন্তু এটা দখল করে নিয়েছিল। কিন্তু এই সংবাদটা কোনো সৈনিক বা আরএসইউ বা রেজিমেন্টাল পুলিশ কেউ কিন্তু
কাউকে বলে নাই, কাউকে বলে নাই তারা। বিজি কিন্তু যখন প্যারেড আমাদের দলরলে আসে তখন কিন্তু অলরেডি কোয়ার্টার গার্ড ইজ ক্যাপচার, এটা কিন্তু জানা গেছে আফটার তদন্ত করার পরে। ওখানে কারণ এই কোয়ার্টার গার্ডে একজন অফিসার ওই দিনকে অন ডিউটি ছিলেন, তাকে বেঁধে একটা খাটের তলায় রেখে দেওয়া হচ্ছিল। তার স্টেটমেন্টে পেয়ে গেছে যে সে 9টার আগেই কোয়ার্টার গার্ড ওয়াজ ক্যাপচার। দিদি আসলেন, দিদি এসে কর্নেল মুজিব স্যারের কাছ থেকে প্যারেড হস্তান্তর করলেন যথারীতি। আমাদের যে পেশি মাম আছে উনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে দরবার শুরু হলো। এই পেশি মামও কিন্তু হার্ট অ্যাটাকে তার এক মাস পরেই কি পুনর্বার উনি মারা গেছেন। প্যারেড শুরু হলো, এই দরবার শুরু হলো। প্রথমেই ডিজি আমাদের প্যারেডটা 24 তারিখে খুব সুন্দর হয়েছে, প্রধানমন্ত্রী খুব ভালো বলেছেন, এগুলো বলার পরেই উনি প্রসঙ্গ সরাসরি ডাল ভাতে নিয়ে আসলেন। উনি ডাল ভাতের সম্পর্কে একদম ক্লিয়ারলি বললেন যে তোমাদের অনেকে এই ব্যাপারে অনেক কিছু সন্দেহ আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা টোটাল ব্যবসা করেছি 400 কোটি টাকা, এর মধ্যে সরকারের কাছ থেকে সব লোন নিয়ে অলরেডি সরকারের কাছ থেকে যে লোন নিয়েছিলাম সেগুলো আমরা পরিশোধ করে দিয়েছি, অল্প কিছু বাকি আছে, আমাদের স্টোরে অনেক মালামাল আছে, সেগুলো বিক্রি করে আমরা সরকারের টাকা ফেরত দিয়ে দেবো। এরপরে যে টাকাগুলো থাকবে সেগুলো সব টাকা সৈনিকদের ওয়েলফেয়ার বাবদই খরচ করা হবে এবং তোমাদের ওয়েলফেয়ার ফান্ডে যাবে, একদম স্পষ্ট আমার মনে আছে। উনি এটা বলছেন এবং এটাও বললেন যে দেখো তোমরা যারা সরাসরি এই ডাল ভাতে অংশগ্রহণ করেছো তাদেরকে ফুলভাবে দিয়ে দেওয়া হয়েছে, আর যারা করোনি তাদের উপর 10% হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। অতএব এইটা নিয়ে তোমাদের কোনো দুঃখ প্রকাশ করা মনে ক্ষোভ থাকা উচিত না। এই কথাগুলো বলতে বলতেই কিন্তু আপনারা যদি দরবারে কেউ যেয়ে থাকেন, যেখান থেকে কোনো অনুষ্ঠান হলে যেখান থেকে খাবারগুলো আসে, অর্থাৎ স্টেজের দিকে এইদিকে মুখ করলে বাম দিক থেকে যে খাবার আসে ওখান থেকে একটা সৈনিক প্রথমে দৌড়ে স্টেজে উঠলো, দেন যে সোলজার কিন্তু স্টেজে কিন্তু দাঁড়ায় নাই, সে কিন্তু এসে আমি দেখতে পেলাম সে দৌড়ে পালায় চলে গেল, কোন দিকে গেছে এটা খেয়াল করেন। দ্বিতীয় ম্যান যে আসলো সে এসে কিন্তু ডিজির পিছনে দাঁড়ালো, তার কাছে অস্ত্র ছিল কিন্তু সে ডিজিকে কিন্তু মারবে বলে কোনো কিছু করেনি, কিন্তু সে এসে এত ভয় পেয়ে গেছে যে সে সেন্সলেস হোক বা না হোক সে কিন্তু মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে আমরা যেহেতু মিড কেয়ারে অফিসার ছিলাম, আমরা মিড লেভেলে অফিসার হওয়ার জন্য আমরা মাঝামাঝি জায়গায় বসছিলাম, আর কর্নেল মুজিব স্যাররা সবাই প্রথম সারি স্বাভাবিক ওনার সিনিয়র ছিলেন, ওনারা এইভাবে বসা ছিলেন। তো কর্নেল আনিস ছিল, কর্নেল মুজিব স্যার ছিলেন, আরও যারা ছিল সবাই হলো দ্রুততার সাথে। আর স্টেজে শুধু আমাদের ডিডিজি বাড়ি স্যার ছিলেন, ওই চেয়ারটা ওইভাবেই ইয়ে করা ছিল। ওনারা দ্রুত যে ওই যে সৈনিকটা গেছে ওকে ওখান থেকে সরাই নিয়ে আসছেন এবং ডিজিকে অনেকটা শেল্টার দিয়ে যেভাবে আমাদের প্রোটেকশন দেওয়া হয় ওই প্রোটেকশন দিয়ে ডিজিকে এক সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আর ওই সৈনিকটাকে আলাদা করে নিয়ে ওরই বুট খুলে বুট লেস দিয়ে পা এবং হাত বেঁধে ফেলে মাটিতেই শোয়া ছিল। তো এর মধ্যে আমি আমার স্টেজে উঠে গেলাম, স্টেজে উঠে যে হলো ডিজি তখন টেলিফোনে কারোর সাথে কথা বলতেছিলেন, কার সাথে কথা বলছেন ওই মুহূর্তে আমি ঠিক জানি না, উনি জাস্ট বলতেছিলেন যে সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নের কিছু সৈনিক হয়তো কিছু অঘটন ঘটানোর চেষ্টা করতেছে, তো পারলে সেনাবাহিনী পাঠানোর জন্য উনি তাকে যেন বলছেন, বাট এটা আমি তখন জানি না। পরবর্তীতে আমি জানি কার কার সাথে উনি কথা বলেছেন, কিন্তু ওই সময় কার সাথে কথা বলছিলেন আমি ঠিক জানি না। এর মধ্যে কে যেন ওনাকে বললেন যে স্যার গাড়ি বাইরে আছে, আপনি স্যার অফিসে চলে যান। তো উনি কিছুটা রাগত স্বরেই বললেন যে গো প্লিজ কল এভরিবডি টু কাম ব্যাক ওভার হিয়ার অ্যান্ড ট্রাই টু মোটিভেট দেম। এই বলে কর্নেল মুজিব স্যার এবং কর্নেল মুজিব স্যারের আন্ডারে যে কয়েকটা ব্যাটালিয়ান ছিল সেখানে তাদেরকে বললেন যে প্লিজ গো টু দি ইউনিট অ্যান্ড ট্রাই টু মোটিভেট দেম অ্যান্ড ব্রিং দেম ইন দি দরবার হল ফর দি দরবার। এটা বলার পরে আমার এখনও চোখে ভাসতেছে যে কর্নেল মুজিব স্যার এবং আমার কোর্সমেট বদরুল, আমার কোর্সমেট এনায়েত,
সাথে আরো যারা ব্যাটেল কমান্ডার ছিল ওরা কিন্তু বাইরে বেরোয় গেল, আর তাদের সাথে আবার দেখা হয়নি। পরে শুনেছি যে ওরা যখন ইউনিটে ফেরত গেছে তাদের ইউনিটে মেরে ফেলা হয়েছে। এইভাবে আমরা স্টেজে যখন ওখানে ওনার সাথে বসেছি সেই মুহূর্তে একটা ফায়ারের শব্দ, যেখানে গাড়ি ঘোড়া থামে ওই দিক থেকে একটা আসছে। তো আমরা হঠাৎ তাকালাম হলো ওই ডান দিকে একটা মাঠ আছে, মাঠের দিকে। তো ওখানে দেখলাম যে জানলাতেই দেখা যাচ্ছে যে প্রায় ছয় সাতজন বা আটজন হতে পারে, যে সৈনিক, মুখে বিভিন্ন কালারের কাপড়গুলো পরা, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে ওরা ফায়ার করার চেষ্টা করতেছে। আমরা তখন, আমি ছিলাম, কর্নেল গুলজার ছিল, এরশাদ স্যার ছিল, কর্নেল আজম স্যার ছিল, আরও কয়েকজন ছিল, সবাই মিলে আমরা ওই জানলার কাছে যে আমরা বারবার বলতেছিলাম যে তোমরা গুলি করো না, তোমরা চলে যাও, কেন গুলি করতেছ। কিন্তু ওই সময় যে গুলিটা ওরা করতেছিল, আমার অভিজ্ঞতার অনুযায়ী আমি সব জায়গায় বলেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন দিয়ে ফায়ার করতেছিল না, এটা ব্ল্যাঙ্ক অ্যামুনিশন দিয়ে, ব্ল্যাঙ্ক অ্যামুনিশন যেটা আমরা ট্রেনিংয়ের সময় ব্যবহার করি সেটা ব্যবহার করতেছিল। তো তাদেরকে বারবার যেহেতু ওরা ব্ল্যাঙ্ক অ্যামুনিশনে ফায়ার করতেছিল, তো ফায়ারের গুলিগুলো কিন্তু আমাদের গ্লাস পর্যন্ত আসতেছিল না। সেই জন্যে আমরা গ্লাসগুলো খুলে আমরা সবাই ওদেরকে নিষেধ করছিলাম যে ওরা চলে যাবে, এগুলো এসব ফায়ার টায়ার করো না। ওরা কিন্তু আমাদের দিকে কথায় কোনো ভ্রুক্ষেপই করতেছিল না। এর মধ্যে আমরা দেখলাম যে একটা সাদা গাড়ি, এই গাড়িটা পরবর্তীতে শুনেছি যেটা বিডিআর হাসপাতালের পিক আপ ছিল, ওই পিক আপে করে সম্ভবত অ্যামুনিশন এসে ওখান থেকে কিছু লোক নেমে দ্রুততার সাথে সোলজাররা এসে ওই যারা ফায়ার করতেছিল ওদেরকে তখন আমাদের সামনেই কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশনগুলো দিল, একদম আমার চোখে দেখা। তো ওখানে দেওয়ার পরেই তখন ওরা আবার লোড করে যখন ফায়ার করা শুরু করলো, তখন কিন্তু ওই ফায়ারগুলো আমাদের গ্লাস ভেদ করে এই দরবার হলে ঢোকা শুরু করলো। তো ওই দরবার হলে যখন গ্লাসে আসতেছে, তখনও আমরা জানলা পাশে কয়েকজন ছিলাম আর কিছু অফিসার, ওই গ্লাসগুলো ছিল প্রায় সাড়ে তিন ফিট চার ফিট ওয়ালের উপরে গ্লাস ছিল, তারা সব নিচে নেমে গেল। তো আমরা যেহেতু কথা বলতেছিলাম, তো এরশাদ স্যার আমাকে দূর থেকে বললো যে জামান তুমি তাড়াতাড়ি চলে আসো, পিছে আসো। আমি তখন পিছনে তাকিয়ে দেখলাম যে এরশাদ স্যার ওই আমাদের বড় পিলার আছে, পিলারের পিছনে নিয়েছে, আজম স্যারও ছিল, আজম স্যারও আমাকে চিল্লার বললো যে জামান আর থেকে না, হ্যাঁ চলে পিছিয়ে চলে আসো। তখন আমি গোজার, তারপরে কর্নেল এন্দার, আর কে কে ছিল আমার সবার নামগুলো এখন কিন্তু মনে নাই, আমরা তখন আস্তে করে মাথা নিচু করে একটু ক্রলিংয়ের মতো ভাগ করে ওই পিলারের পিছনে আসলাম। আসার পরে যেহেতু এরশাদ স্যার ওখানে আমাদের মধ্যে অনেক সিনিয়র ছিলেন, স্যার বললেন যে চলো আমরা এখানে থাকবো না, চলো স্টেজে উঠে যাই। তখন কিন্তু স্টেজে যারা ছিল তারা কিন্তু স্টেজ থেকে ভেতরের যে মেন স্টেজ যেটা সেই স্টেজে কিন্তু চলে গেছে, এবং ওই স্টেজের উপরে কিন্তু একটা মোটা ভ্যালভেটের একটা বড় পর্দা ছিল, কিন্তু অনেক মোটা। যেটা তারপরে সে ওখান থেকে চিল্লায় বললো যে আপনারা সবাই বের হয়ে যান, নাহলে গুলি করে দেবো। তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চলো। তো ডিজি আগে গেলেন, ওই আমরা যারা ছিলাম তার দরজার পর্দাটা ফাঁক করার পরে উনি বেরোয় গেলেন, ডিজির বরাবর সব আমরা এক এক করে বেরোয় গেলাম। আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নামতেছিলাম, তখনই একজন হলো, ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল, আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইল সব কেড়ে নিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময়। নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোল কার করে দাঁড়াইছিলাম, এ আমাদের বিশ্রী ভাষায় গালাগালি করে বললো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করেছে, তোরা গোল করে দাঁড়াইছিস, সব সিঙ্গেল লাইনে দাঁড়া। পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো, এবং কি ইয়ে ডিজি প্রথমে দাঁড়ালেন, ডিজি কিন্তু সবার আগে দাঁড়ালেন, ডিজির পরে ডিডিজি, এভাবে অ্যাজ পার একটা অটোমেটিক সিনিয়রিটি হয়ে গেল ওখানে।
ওই সিনিয়র অনুযায়ী আমরা সবাই দাঁড়াই গেলাম ওখানে। আর সৈনিকরা আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চওড়া একটা লোক যে দুজনকে ধরতে পারল না, ধরে ফেলাই দিতে পারল না, আমাকে অনেকে পরে বলছে অনেকে। ওরা ছিল বেশ দূরে এবং তাদের হাতে অস্ত্র ছিল এবং সব আমাদের দিকে তাক করা গেল যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করব। তো ওটা ধরার কোনো স্কোপ ছিল না ওই সময়, কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল, অনেক অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে। কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন, এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে পিছনের দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস, ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগে সব ভেঙে গেছে, ওইখান দিয়ে আমাদেরকে যেতে বলবো। এর মধ্যে সম্ভবত এনসার স্যারের কাছে বোধহয় দুইটা মোবাইল ছিল, একটা মোবাইল বোধহয় স্যার জমা দিয়েছিলেন আর একটা মোবাইল বোধহয় উনি জমা দেন নাই। ওইখানে ওই সময় এনসার স্যার কারোর সাথে বোধহয় ভাবির সাথেই কথা বলতেছিলেন ওই সময়। ওইটা কিন্তু আবার ওই বিডিআর দূর থেকে দেখে ফেলে, দিয়ে স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার করে করে ওই মোবাইলটা কেড়ে নেয়। নেওয়ার পরে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ইয়ের দিকে, ওই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই, কিন্তু কেউ গুলি করে নাই। এখন আমরা যখন বাইরে বেরোলাম, বাইরেটা হচ্ছে এরকম একটা গ্লাস, বেরোবার পর একটু বারান্দার পরে নিচে নামতে হয়। তো ডিজি জ্যাস ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন, আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল। ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্ট ছিল উঁচু করা, ওখান থেকে চারজন সৈনিক, এরা কারা আমি এখন মতো জানি না, বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি। আমি কিন্তু নাম সই করিনি, কারণ ওই চারজনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না, কারণ তাদের হেলমেট পরা ইয়ে পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে, দুইটা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান, পরে আরও দুটো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেলো, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। এই সময় ওই অফিসার যে দিকে ছিল ওই আমরা যে 12-14 জন অফিসার ছিলাম সবাই যে যে আপনার পার্সে চলে গেছে। ওই সময় একটা বুলেট, এটি কি সরাসরি আমার গায়ে লেগেছে কিনা আমি বলতে পারবো না, বা রিকোশেট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না, আমার এখানে প্রচণ্ড জোরে লাগলো। লাগাবার আমি হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে, ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বেরোয় গেছে, আমি হাঁপতে দেখলাম যে না এটা ভেতরে ঢোকে নাই, এটা পাশ দিয়ে বেরোয় গেছে। ওই সব চিন্তা বাদ দিয়ে আমিও ওই সব অফিসারই তখন শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি, সামনে তাকিয়ে দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা, মানে প্রথমে হাত ধোয়ার জায়গা, তারপরে ইউরিনাল, ইউরিনাল পরে টয়লেট। তো আমি ওই ক্রলিং করে বেসিনটা পার হয়ে ওই পাশে যে ইউরিনাল আছে, ইউরিনালের পাশে যে ওই ইউরিনের পাশে এরকম লম্বা লম্বা ওয়াল ছিল, ওই এই বুক লেভেলের আপনারা জানেন তো যে ইউরিনাল নর্মাল থাকে, ওইটার পাশে যে আমি শেল্টার নিলাম। বাট আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢোকে নাই, ওখানে তো আমরা অনেকে ছিলাম। ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লা চিল্লি ফায়ারিং, মানে অসম্ভব শব্দ, এবং ওই সময় যে ফায়ারিং করে যারা ওই অফিসার আমরা সবাই ছিলাম তাদেরকে সবাই বুঝে ওই সময় ওই গোলাগুলিতে সব মারা গেছে, এবং তাদের মুখে চিল্লা নেই, কাজ ছিল না, ঠিক বুঝতে পারছিলাম সবাই বলে মরে গেলাম, মাথা অনেক চিল্লাচিল্লি শোনা যাচ্ছে, কারণ ওয়াল তো একটা 5 ইঞ্চির একটা ওয়াল মাত্র, আর 5 ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি। বসে থাকতে থাকতে আমার হঠাৎ মনে হলো যে আমি হলো ওই টয়লেটের ভেতর ঢুকে যাই, তো টয়লেটের ভেতর ঢুকে আমি কমোডের পাশে বসলাম, দরজাটা ভুলবশত আমি লাগিয়ে দিয়েছিলাম। দিয়ে বসার পরে তখন দেখলাম যে জোহরের আজান পড়তেছে, এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিকে মেরে ফেলছে, ডিডিজিকে মেরে ফেলছে, অনেক কথা শুনতেছি আমি। এর মধ্যেই
আমি হঠাৎ শব্দ পেলাম যে ভেতরে লোক ঢুকছে, সৈনিকরা ঢুকছে। ঢুকে হঠাৎ তারা জিজ্ঞেস করলো এই টয়লেটটা তো বন্ধ, দেখতো ভেতরে কেউ আছে কি না। আপনার দেখবেন দরবার হলের টয়লেটটা কিন্তু উপর পর্যন্ত ওয়াল না, ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায়, খালি ওপেন এটা। তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে ও আমাকে ভেতরে দেখতে পাচ্ছে, দেখবো আর ভেতর তো একজন আছে। আমি তখন ওকে অনেক অনুনয় বিনয় করছি, এখন খারাপ লাগে, বলছিলাম যে ভাই আমি অন্যায় করিনি, আমাকে মেরো না, অনেক অনুনয় বিনয় করেছি। যাই হোক, ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করলো। আর যেহেতু টয়লেটটা খুব ছোট, আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে, কারণ আমি তো টয়লেটের পাশে বসে, আর টয়লেটের এই সামনে এই জায়গাটায় দরজা, এই জায়গাটায় টয়লেট, টয়লেট মানে ওই কমরটা, কমরের কোনায় আমি বসে আছি। তো ফায়ারগুলো সব আমার নাক বরাবর যাচ্ছে, আমি যত চেষ্টা করতেছি ওয়াল তো আর সরানো যায় না, বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি, যদি গুলিটা আমার গায়ে না লাগে। এরপরে শেষের গুলিটা বোধহয় 7 রাউন্ড করেছিল, ওই দরজাটা আমার কাছে এখনো আছে। ওই শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানে গিয়ে লাগলো, এবং পানি ফুটো হয়ে খুব ফোর্সে পানিটা বেরোয় আসলো। তো ওইটা এসে সরাসরি আমার গায়ে লাগছে, তো আমি ভাবছি বোধহয় গুলি লাগছে, পরে দেখলাম যে না, গুলি লাগা হচ্ছে পানির ছেড়ে আসছে। এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে দেখতো মরে গেছে কি না, ওই বেটা কিন্তু আবার উঠছে সৈনিকটা। উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি। তো ও আর কোনো কথা না বলে আমি তাকে খুব মানে খুব সিম্প্যাথেটিক ওয়েতে আমি তাকে ইশারা করে বোঝাচ্ছিলাম যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি। ও কেন বলছে আমি এখনো জানি না, তার সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই। সে বললো মরে গেছে, ও যেই বলছে মরে গেছে। আর এই যে সৈনিকরা এখানে ছিল, ওই প্লাস্টিকের দরজায় এক লাথি মারছে, দরজাটা জাস্ট ভেঙে ওই সামনে দিয়ে পড়লো, পড়ার সাথে সাথেই হলো ও ঢুকেই বলে শালা তো মরে নেই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরল। কিন্তু কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। ট্রিগার আমার বুকের মধ্যে একদম ব্যারেল ধরা, ব্যারেল ধরে সে কেন ট্রিগার টিপে নাই আমি কিন্তু আজ পর্যন্ত এটা বের করতে পারি নাই। আমি যখন দেখলাম কয়েক সেকেন্ড ও গুলি করে নেই, আমি তখন ব্যারেলটাকে এইভাবে ধরে আস্তিকের উপরে তুলে আমি উঠে, ওইটা ছোটখাটো ছিল, ওকে আমি এমনভাবে জাপটে ধরে ওই দরজার বাইরে বের করে ফেললাম। তো বের করে আমি ভাবলাম যে আমাকে তো মেরেই ফেলবে, তো অন্তত একটাকে নিয়ে মরি। তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরের ওকে চেপে ধরলাম, যে ওকে চেপে মেরে ফেললো। এর মধ্যে ওর শ্বাসকষ্ট হচ্ছিল সৈনিকটার, যেহেতু আমি আমার সব শক্তি দিয়ে ওকে ধরছি। ও তখন বলল যে আমাকে ছেড়ে দেন, আমাকে আপনাকে মারবো না, এই প্রথম বললো যে আপনাকে মারবো না, আপনি আমাকে ছেড়ে দেন। আমি কিন্তু ওর কথা শুনতেছি না, আমি যত পাচ্ছি ওকে আরো চাপ দিচ্ছি যেন মারা যায়। কিন্তু ওর পিছনে আরো দুইজন সৈনিক ছিল, ওরা তখন বললো যে এই ছেড়ে দেন, আর তোকে গুলি করতেছে। তো আমি দেখলাম যে ওর তো ইচ্ছা করলে দুই পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাবো। তো তখন আই লুজেন মাই হ্যান্ড, আমি হাতটা ছেড়ে দিলাম। তখন ওই যাকে ধরেছিলাম সে আমাকে বললো যে সারা আপনাকে মারবো না, আপনাকে কোটাগাড়ি নিয়ে যাবো, বেরোয় আসেন বলে আমাকে হাত উপরে তুলে আমি যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে টয়লেট থেকে বের করলো। বেরোয় আমি প্রথমেই ডান দিকে তাকালাম, কারণ আমি জানতাম যে দিদিকে ওই জায়গায় দিদির লাশটা পড়েছিল যখন ওনাকে মারে ওখানে পড়েছিল। আমি তাকায় দেখলাম দিদির ডেড বডি ওখানেই পড়ে আছে, বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে একদম যেখানে দাঁড়ায় আছে তার নিচেই পড়ে আছে। ওখানে এরশাদ স্যারের ডেড বডি ছিল, মুশিয়রের ডেড বডি ছিল,
আরো আমি যদি ছিলি সব ওখানে পড়ে রয়েছে। আই এম এক্সট্রিমলি সরি। তখন ওই ভেতরে যারা সৈনিক ছিল ওরা চিল্লাই উঠলো যে এই এই এখন মরে নেই কেন এই খেমার যে যে আমরা পারলো এসে মারার চেষ্টা করলো কিন্তু ওরা বারবার বলছিল একে মারবো না একে কোটা গাড়ি নিয়ে যাবো কেন বলতেছিল আমি কিছুই জানি না। তখন আমাকে পিছন এদিক দিয়ে না বের করে পিছন দিয়ে ওই স্টেজের দিকে আবার নিয়ে গেল। তো স্টেজের দিকে যে দেখলাম দূরে দূরে অনেক ডেড বডি পড়ে আছে সবগুলো মুখ থুড়ে পড়ে আছে বলে আমি চিনতে পারলাম না এরা কারা। তো অবশ্যই ওগুলো অফিসারদেরই ডেড বডি হবে বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি চিনতে পারি। তো আমাকে বললো যে নিচে তাকাবি না উপরের দিকে তাকায় এই দিক দিয়ে যেতে থাক। তো আমি ওই দিক দিয়ে যাচ্ছি নাকি খুব বোর হচ্ছে। তারপরে আমি ওই দিক দিয়ে যেয়ে ওইখানে আরেকটা টয়লেট ছিল ওই টয়লেটের যদি ঢুকে আমাকে বললো ওই যে প্রথম সৈনিকটা যে পালাই গেছিল না বললাম যে পালাই গেছে ও যে গ্লাস ভেঙে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললো তুই এদিক দিয়ে বেরো। তো আমি প্রথমে বের হলাম আবার আমার সাথে সাথে ওরাও বের হলো। বেরোয় দেখলাম যে ওই মাঠটা যে মাঠে ওরা গুলি করতেছিল ওই গুলির সাথেই মাঠটা একদম ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কোটাগাড়ি নিয়ে যাবে। তো ওই কোটাগাড়ির রোডটা আমি চিনি তো আমাকে ওইভাবে নিয়ে যাচ্ছিল। ওই কিছু দূর যাওয়ার পরে দেখি একটা গ্রুপ এসে ওদেরকে আটকালো আটকায় বললো যে এই কে কোথায় নিয়ে যাচ্ছ এটা কে এই এখনো মরে নাই কেন এই কেন বেঁচে আছে কে বলে এটা অফিসার এখনো মরে নাই কেন মরে নাই জানি না বাট একে নিয়ে যাচ্ছি হলো ইয়েতে নিয়ে যাচ্ছি কোটাগাড়ি নিয়ে যাচ্ছি বলে না রাখ একেই মারবো ওইখানে এই বলেছে আমার দিকে আগে এসে অস্ত্র আবার বুকের মধ্যে ধরলো ধরে কিছুক্ষণ বললো এই কলেমা পর তোরা এখন মারবো। আমি তো দোয়া দরুদ পড়তেছি হঠাৎ সে বললো যে যা তোর ছেড়ে দিলাম যাই নিয়ে যা বলে আমাকে আবার ওরা নিয়ে যাওয়া শুরু করলো। ও কিন্তু আর গুলি করলো না করে আবার যেতে যেতে দৌড়ে যাচ্ছি ওই মাঠের মধ্যেও আরও কয়েকটা ডেড বডি দেখলাম পড়ে আছে কাদের বলতে পারবো না। এই করে ওই যে আমাদের যে রাইফেল ব্যাটালিয়ান ছিল যেটা সেখান দিয়ে যেয়ে আমি যখন ওই রোডে মাঝে মাঝে আসছি ওখানে দেখলাম যে একটা পিক আপ এলএনজি নিয়ে দাঁড়ায় আছে ওরাও সেম বললো যে একে নিয়ে যাওয়া যাবে না এই তোরা সর ওকে গুলি করবো। ওরা যাবে বলতেছে না ওই দরবার হল থেকে বলছে কোটাগাড়ে নিয়ে যেতে বলে না কোটাগাড়ে যাবে না একে এখানেই মারবো। এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে মাথায় ও অবশ্য মোটরসাইকেলে হেলমেট পরা ছিল লাল রঙের মুখে বুলেট টুকরো জোর না একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগায় আসছে। তো ওর আগানো দেখে আমি যখন ভাবতেছিলাম এগুলো তাহলে হাতুড়ি দিয়ে আমাকে মারবে মনে হয় তো আমি বলছি আল্লাহ কাছে বলছে আল্লাহ তুই আমার গুলি করে মারো ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটায়। ওই সৈনিকটা দেখলাম আমার সামনে এসে হঠাৎ করে এসে বললো যে স্যার আমি আপনাকে চিনি কিন্তু আপনাকে এখান থেকে পাঠাবো কেমন করে। আমি প্রথমে দিয়ে ওর কথা বিশ্বাস করতেছিলাম না আমি তো ওকে চিনতে পারছিলাম যেহেতু হেলমেটের মধ্যে আছে আমি চিনি না। পরবর্তীতে আমি জানছি ও হচ্ছে সিপাহী নজরুল আমার সাথে কোনো চাকরিও করে নাই বাট সে ছিল ওই আরপি ছিল রেজিমেন্টাল পুলিশ। তো ওই গেট দিয়ে গেলে পরে মাঝে মাঝে হাই হ্যালো হয়েছে এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নেই। তো সে আমাকে আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও বললো স্যার এটা সম্ভব না এখানে গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে। পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ও ওদেরকে বলে যা তোরা যা আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশের যে বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকালো। ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়ানের সিওর অফিস ওর ভিতরে ঢুকায় বলে চলে না স্যার উপরে নিয়ে যায়। তো উপরে যখন ওই ওখানে কিন্তু ডিএডি তৈরির অফিস ছিল নিচতলায় ডান দিদি যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগেই বোধহয় ডেড বডি সব ওখান থেকে নামিয়েছে সব
ব্লাডগুলো তখন শুকায় নাই, কাঁচা ব্লাড, ওই যে লাশ টানলে আপনার ব্লাডগুলো সিঁড়িতে দাগ থাকে না, ওই ব্লাডগুলো তখনও কাঁচা আছে। তো আমি আর উপরে ওঠার সাহস করতেছি না, কারণ আমার কাছে তখন মনে হলো ওদের উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয়। এর আগে ডেড বডিগুলো বের করে ফেলছে, এখন বোধহয় আমাকে মারবে, তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না। তো ও আমাকে বললো যে তার উঠছে না কেন, উঠে আসেন। তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম। তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ন সিওর অফিস থেকেই ডেড বডিগুলো বের হয়েছে, একদম ওই ব্লাডের দাগগুলো সব আছে। তার মানে ওখানেই কোনো অফিসার ছিল, তাকে মারছে, মেরে আমাকে উপরে চারতলায় নিয়ে গেল। ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি, ওখানে পর যে দেখলাম অনেক স্টোর, ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলতো স্যার ছাদে চলে যান, তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল, বললেন আমরা ছাদে যাবো না। তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল, টয়লেটে প্রথমে ঢুকতে একটা বেসিন ছিল, বেসিনের পরেই টয়লেট বললো, ও কিন্তু ওই টয়লেটে ঢোকে নাই, তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন। তারপরে চলল, ও চলে গেল। তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন, আমার কাছে তো মোবাইল নাই। তখন বললো যে তাহলে আমি যাই স্যার, বেঁচে থাকলে দেখা হবে। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, ও র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু বললো না, শুধু বললো যে নজরুল বলে। আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম, টয়লেট খুলে ভেতরে ঢুকেই দেখি টয়লেটের মধ্যে ডিএডি তহিদ লুকাই আছে। আপনারা যে ডিএডি তহিদ, আপনারা যা কথা শুনেছেন যে এটার সাথে জড়িত রয়ে, ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকাই আছে। ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন, বললো স্যার আমি এখানে আসি যদি আমাকে মেরে ফেলে। তার মানে তুমি কি দরবার হলে ছিল না, ও বললো না স্যার আমি দরবার হলে ছিলাম না, তুমি কই ছিল। তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন, আমি স্কাই রুমে টি ব্রেক ম্যানেজার, ও আমাদের আবার মেসের মেস সেক্রেটারি ছিল। তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছিলাম, আর ওই সময় আমি ওকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে স্কাই রুম থেকে তুমি এই টয়লেট পর্যন্ত কীভাবে আসলা, এটা কিন্তু তখন আর ওকে আমি ওই ইয়ের মধ্যে আর জিজ্ঞেস করতে পারি নাই। তো ও বললো যে আমি ওকে যে সময় দরবার কী হয়েছে তুমি জানো, ও সম্পূর্ণ অস্বীকার করলো যে না স্যার আমি কিছুই জানি না, আমি তো ছিলাম স্কাই রুমে। তখন কিন্তু এই যে আপনাদের যে গল্পগুলো বললাম, আমি কিন্তু ওই সব গল্পগুলো ওকে কিন্তু ওই পুরো ঘটনাটা আমি হলো ওর কাছে বলি যে এই ঘটনাগুলো ঘটেছে ওখানে। তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছুই জানো না, বললো না স্যার আমি তো পালাই এখানে লুকাই আছি। তো যাই হোক, ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরও অনেক ঘটনা আছে, সেগুলো আমি বললাম না ছোটো কারণ। এর মধ্যেই দেখলাম যে দুইটা কি আড়াইটার দিকে দেখলাম কে যেন আসতেছে, ওর মধ্যে ও আর বললো স্যার দুজনে যদি টয়লেটে থাকি তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে, তা আমি একটু দূরে আপনার থেকে বসি, আপনি টয়লেটের ভেতরে থাকেন, ওর বাইরে বেসিনের সামনে যেয়ে বসলো। তো দেখলাম কিছু নাই কে যেন আসতেছে, ও বের হয়ে গেল। দেখলাম ওদের দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে, বাট কী কথা কাটাকাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না। তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধহয় ও বলছে ভেতরে ওই কনের জামান আছে, আমাকে মারা নেই কেন, এই নিয়ে বোধহয় বোধহয় কিছু হচ্ছে, এটা আমি যখন বুঝছি আর কি। তা আমি কিন্তু একদম দরজা ফাঁকে লুকায় আছি, এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো। তো ওকে দেখে আমি দেখলাম যে ডিএডি রহিম, ও আমার কোয়ার্টার মাস্টার ছিল, আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল। তো ও আমাকে এসে সেলুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি, আমাদের জন্য দোয়া করে দিন। তা আমি ঈশ্বর কোথায় যাচ্ছ, বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে, আমরা সবাই যাচ্ছি, আমরা ওখানে ওনার প্রতিনিধি হিসেবে ওখানে যাচ্ছি। তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি যাও ওই তহিদকে আমার সাথে রেখে থাকবে না, তহিদ যদি চলে যায় তাহলে তাকে মেরে ফেলবে। বললো না স্যার থাকা যাবে না, আমি একবার যাবো না বলছি, এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি না, আমি দেখলাম সে একটু খোড়ায় খোড়ায় হাঁটতেছে। এই যে ডিএডি তহিদি আর ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার দোয়া করেন, ইনাল্লাহ মা সাবিরিন আর ইনা লিল্লাহি রা ইউন, এটা পড়তে থাকেন স্যার, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই বলে কিন্তু তহিদ আর হলো ডিএডি রহিম ওই ঘর থেকে চলে গেল। এই যে গেল, আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসেনি।
বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসে নাই, বা কাউকে আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে পাঠায় নাই। আমি কিন্তু পরবর্তীতে আমি একটু শর্ট করতেছি যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি। পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই, ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি। এর মধ্যে অনেক ঘটনা আছে, আমি ছোট শর্ট করে বলছি। এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো, কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বললো যে ডোন্ট শুট হিম, ইংলিশেই বলছে। ওই লোকটাকে আমি এখনো দেখি নাই, বাট দেখলে আমি এখনো চিনবো, কালো করে গোলাকার মুখ। বাট আমি অনেক খুঁজছি মিডিয়ারে, তাকে কিন্তু আমি পাই নাই। বাট ইংলিশে কথা বলতেছিল, ডোন্ট শুট হিম, দিয়ে আমাকে বললো যে স্যার ফলো মাই ইনস্ট্রাকশন, দিয়ে আমি কী করতে হবে বললো যে আপনি দৌড়ে দাঁড়ে দাঁড়ে করেন। তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি, সে বললো স্যার এইটা আপনার দৌড়ে দাঁড়ে আরও জোরে জোরে করেন। এ করে আমাকে সে উপর থেকে নিচে নামালো। নিচে নামার পরে আমি যখন রাস্তার কাছে আসছি, তখন দেখি যে হলো সব সৈনিক ভরা আর একটা পিক আপ দাঁড়ানো আছে। আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ায় শুধু যে এই সব এখন মরে নাই কেন, সবাই একই প্রশ্ন, এ এখনো মরে নাই কেন। যাক, এর মধ্যে আমি আমি একদম নিথর হয়ে আছি, আমি আর কিছু বলছিও না, কথা কোনো কিছু বলছি না। সব বলার পরে আমি যখন হঠাৎ পিক আপের দিকে তাকাই, দেখি আমার যে একজন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিল, আমার যে ড্রাইভার সিপাহী আজাদ, ওই গাড়ির মধ্যে বসা। তো আমি ওর দিকে এমনভাবে তাকাইছি যে যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে, এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানিস না বা কিছু কিচ্ছু বলছে না। যাক, এটা বলে আল্লাহরই রহমত, হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বলবে দেই স্যার কেউ ধরে মারবি না। কিন্তু সে গাড়ি থেকে নামলো না, গাড়ি থেকেই বলতেছিল। এর মধ্যে আমাকে বললো যে এই নিয়ে চল, কটা গাড়ি নিয়ে চল, কিছু তো নিয়ে যাচ্ছে, ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমি তো যাচ্ছি, তোমার ধাক্কা মারতে হবে না, আমি যাচ্ছি। আমার কে যেন বললে স্যার গাড়িতে তোল, বলে আমার ঘুরালো, আমার গাড়িটা ছিল বলে সারা অনেক পাথর পড়ছে, সেটাকে লাগতে নিয়ে যা। আবার আমাকে ঠেলে ওটার দিকে নিয়ে যাওয়া শুরু করলো। এই কিছু দূর যাওয়ার পরে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের সামনে একটা ঝুঁকার জায়গা আছে, ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো। আরেকটা গ্রুপ ধরে বললো যে একে নিয়ে যাওয়ার দরকার নেই, একে এখানেই মারবো। এখন যে যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না, একে কটা গাড়ি নিয়ে যেতে বলছে। কে বলছে? ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না, কে কী কারে কী অর্ডার দিচ্ছে কোনো খবর নাই। এর পরবর্তীতে ওরা আমি ওদেরকে বললাম যে তোমরা বললাম কটা গাড়ি নিয়ে যাবে, এখন তো এরা বলতেছে মেরে ফেলবে। বলে স্যার কী করবো, এরা তো কথা শুনছে না। দিয়ে স্যার ওরা এর মধ্যে দেখলাম ওই পিক আপটা যে ছিল দাঁড়ানো, ওই পিক আপটা এসে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক সামনে নামলো। আমার ওই যে ড্রাইভারটা দৌড়াই এখন আসলো আমার সামনে, আমার সামনে যে সে এরা দাঁড়াই দিয়ে বললো এই সার্কিটও মারবি না বলে সে আমাকে ধরে এখন ওদের কাছ থেকে ও আমার ড্রাইভার নিয়ে নিল, নিয়ে আমাকে ওই কাঁঠাল বাগানের ভেতর দিয়ে ওই কোটাঘাট যাওয়ার শর্টকাট রাস্তা ছিল ওখান দিয়ে আমার নিয়ে যেতে। এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টোলে নিচে পড়ে গেলাম। ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বললো স্যার খুব বেশি লাগছে, আমি তখন মাথা আমার ঘুরছে। আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু কোয়ার্টারগেট, তা আমি বললাম যে আমাকে একটু ধরো আমি তাহলে যেতে পারবো। ও ধরলো, আমি ওই ওর সাথেই দৌড়ে দৌড়ে কোয়ার্টারগেটে গেলাম। কোটাঘাটে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ
যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোয়ার্টার গার্ডে ঢোকালো। ওই কোয়ার্টার গার্ডে যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবিটাকে, ওই এলআই ভাবি ছিল, আর অনেকে ওই কোয়ার্টার গার্ডের মধ্যে ভর্তি সবাই ছিল। তো আমাকে এটার পরে আমি ওই কুনায় ভাবিরা তাড়াতাড়ি আমাকে কুনায় বসে, ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন, আমি তখন খুব ঘামতেছিলাম। কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল, আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস করছিল যে আমার আব্বা কি, আমি কিন্তু বলতে পারি নাই তাদেরকে তোমার আব্বার আমি ডেড বডি দেখেছি, আমি কিছুই বলি নাই। অনেকে আমার উপর রাগ করবে, সে আঙ্কেল যে আঙ্কেল জানে কিন্তু আঙ্কেল বলে নাই, আমি কি করে বলবো বল যে ওর আব্বার আমি ডেড বডি দেখেছি, আমি বলি নাই ওই সবাই কোটাগারের মধ্যে। যাই হোক, এইভাবে করে শেষে মধ্যে আরো অনেক ঘটনা আছে। করার পরে শেষে বিকালে চারটা সাড়ে চারটার দিকে ওই এর মধ্যে আমি এলাই ভাবি সহ আরো অনেককে যারা বলছে বলছে আমার পরিবার কোথায়, আমার পরিবারকে কিন্তু আমি ওখানে খুঁজে পাই নাই। তো অনেকে বললো স্যার হয়তো মেরে ফেলছে অথবা কিছু একটা হয়েছে। তা আমি কিন্তু ওই পড়ার সব ফ্যামিলি ছিল, আমি আমার পরিবারের কাউকে পাই নাই। তারপরে যা হোক, আমরা পরে বিকালে দিকে বেরোলাম, বেরোনোর পরে আমরা আমাকে সরাসরি বিয়ে করে নিয়ে গেল। তারপরে যার পরে অনেক ঘটনা আছে। এইটা হচ্ছে মোটামুটি ওই দিনের 25 তারিখের আমি সংক্ষেপে বললাম। এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমি বাদ দিয়ে দিয়ে বলছি, যাতে সময় বেশি নষ্ট না হয়। তো যদি কেউ আঙ্কেল কিছু প্রশ্ন করবে বলছিল।